নববর্ষের দিনের টাকা না পেয়ে নবর দোকান এলাহাবাদ ব্যাংকে বিক্ষোভ দেখায় গ্রামবাসীরা। স্থানীয় সূত্রে খবর, দুপুর 12টা থেকে ব্যাংকের লাইনে দাঁড়িয়েও অনেকে টাকা পায়নি। কড়া রোদের গরমে তেতে পুড়ে ঘণ্টাখানেক দাঁড়িয়ে থাকার পর দুপুর 2টো নাগাদ বলা হয় ব্যাংক থেকে টাকা দেওয়া আর হবে না। এরপরেই ব্যাংকের গ্রাহকরা বিক্ষোভ দেখাতে শুরু করে। ব্যাংকের সামনে প্রবল বিক্ষোভের মুখোমুখি হতেই ব্যাংক কর্মচারীরা ব্যাংকে তালা ঝুলিয়ে দেয়। এরপর ঘটনাস্থলে রায়দিঘি থানার পুলিশ এসে পৌঁছালে আবার যথারীতি টাকা দেওয়া শুরু হয়। দক্ষিণ চব্বিশ পরগনা থেকে বাবলু প্রামাণিকের রিপোর্ট, ক্রাইম ব্রাঞ্চ। আমার হন রুট থেকে আমি এখানে 2টোর সময় এসেছি, 2টো থেকে আমি লাইনে দাঁড়িয়ে আছি, একদম লাইনের মুখেই দিয়েছি। তখন বলছে যে আর সামনে আমার ভিতরে ঢুকিয়ে নিয়েছে, নিয়ে বলছে বাইরে বেরিয়ে যা, টাকা দেওয়া হবে না। তখন বাজে 4:10, আমি ভিতরে ছিলাম 4:10-এ, আমাকে বার করে দিলে বলে টাকা দেওয়া হবে না। আমি তখন এসেছি 2টোর সময়, হ্যাঁ 2টোর সময় এসেছি, এসে আমি লাইনে যেমন সব লাইন দেয় ব্যাংকে সেইভাবে লাইনে দাঁড়িয়ে আছি লাইন এগোচ্ছে এগোচ্ছে এগোচ্ছে, ঠিক 4:10 বাজে আমি ব্যাংকের মধ্যেও ঢুকে গিয়েছি। ঢোকার পরে বলছে ভাই টাকা আর দেওয়া হবে না, আর সব বেরিয়ে যাও, গেট বন্ধ করে দেবো। গেট বন্ধ করার পরে প্রচুর গ্রাহক আছে, যেহেতু কালকে পয়লা বৈশাখ, প্রত্যেকের টাকারও প্রয়োজন ছিল, সবাই এবারে দাঁড়িয়েছিলো। তারপর আর টাকা দিল না, একজনকে ডেকে নিলো, বলে একটা একজন কথা বলে যাবো, আমাদের এরকম সিস্টেম যে 4টার মধ্যে টাকা দেওয়া হয়, তারপর আর দেওয়া হয় না। সে বলে তারা আপনারা বলতে পারতেন যে যারা 2টো থেকে 1টা থেকে লাইনে দাঁড়িয়ে আছে তাদের অন্তত 3টার সময় টোকেন দিয়ে দিতে পারতেন, সেটা না দিয়ে কর্মকর্তারা টোটালি বন্ধ করে দিয়ে বলে টাকা দেবো না, বলে গেট বন্ধ করে দিলে। এবার আমরা কী করবো, অসহায় মানুষ সব দাঁড়িয়ে আছি টাকা দিয়ে। এখন কি চাইছেন? এখন আমাদের টাকা দিতে হবে, কাল পয়লা বৈশাখ, আমরা বাঙালি, কালকের আমাদের বড় উৎসব, টাকাটা আমাদের খুব দরকার। আপনার নাম? আমার নাম অবশ্যই, কিন্তু গরিব মানুষের তাদের টাকা না দিয়ে 4 দিন পরে ব্যাংক খুলছে, আর গরিব মানুষের টাকা না দিয়ে কীভাবে বাজার করবে? আবার তো খুলবে, পয়লা বৈশাখ পড়ে যাচ্ছে, বিভিন্ন রকম সমস্যার মধ্যে আছে, গরিব মানুষরা খেতে পাচ্ছে না, তাদের টাকার তো প্রয়োজন, তাই এই সব দাঁড়িয়ে আছে, সবাই টাকা দিলে লোক।